হারাম ঘরের দল চৌধুরী বাড়ির ইজ্জত আমার বড় মেয়ে মায়া চব্বিশ ঘন্টা পুরো একদিন পার হয়ে গেল তার কোনো বাধ্য নেই আর এতগুলো লোক তার কোনো খবরই আনতে পারলো না সব ফেটে গেলে গুলি করে মারবো গুলি নষ্ট করবেন না চাচা জান গুলি নষ্ট করবেন না পাওয়া গেছে মায়ার খোঁজ পাওয়া গেছে দাঁড়াও সব কথা আমাকে শুনতে দাও বল মায়া কোথায় কুমারদের বস্তিতে চাচা জান কুমারদের বস্তিতে মানে আমার জায়গায় যে বস্তি ওখানে মায়া কি করছে ওই বস্তির মোড়লের ছেলে আমি রাজ রাতি মায়াকে বিয়ে করছে লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করছে মায়া আমাদের বংশের মুখে চুনকালি মাখানো আমার দুর্ভাগ্যকে খুন করতে উত্তেজনা বসে কিছু করতে দিও না আমি আবার কি করবো যা করার তত করেই ফেলেছে তোমার বড় মেয়ে মায়া এখন ওর মায়া তোমাকে কাটাতেই হবে চির জনমের মতো না না এসব তুমি কি চাও তুমি স্বামী না সন্তান যে কোনো একটা বেছে নাও হয় স্বামী নাই তো সন্তান আমি তো জানি স্ত্রীর কাছে তার স্বামী বড় আর এক মায়ের কাছে তার সন্তান বড় শুধু মায়ের কাছে নয় জন্মদাতা পিতার কাছেও সন্তান বড় কারণ সন্তান পিতার শরীরের অংশ কিন্তু শরীরের অংশে যখন পচন ধরে তখন ওই অঙ্গ নির্দয়ভাবে কেটে ফেলা হয় এই শরীর মন্দির শুধু ইট পাথরের নিষ্পা নয় কট্টালিকা নয় এর এক প্রাচীন ঐতিহ্য আছে ভুলে যাও না আমার শরীরের শরীর বংশে রক্ত বইছে কোনো বাদ দিয়ে এই রক্তের স্রোতকে তুমি আটকাতে পারবে না সরে যাও এখন আমি কি করব
तो आपुन एकी शुताई गाथा शुताई गाथा एक पाली से माथा रेखे कबो मोनेर कथा टूटी जीवन कत आपुन एकी शुताई गाथा तेमन कथा हुई शुता हुई कथा हुई शुता हुई रोई बुजुड़ी फिर जाबो অন্তরে অন্তরে মিল হলে রে বিয়ের শানাই তখন বাজে শানাই বাজে শানাই বাজে করিলাজে করিলাজে শানাই বাজে বাজে শানাই বাজে বাজে করিলাজে লাগে ওমরে লাগে লাগে শানাই বাজে বাজে শানাই বাজে বাজে করিলাজে লাগে ওমরে লাগে লাগে আমাকে ভালোবেসে বিয়ে করে কেন এত বড় ভুল করলে মায়া তোমাকে এত করে বুঝিয়েছি আমাকে ভুলে যাও তোমাদের বংশমর্যাদা আমাদের মিলনে আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে যেতে পারে তুমি শুনলেই না এত বড় ভুল তুমি কেন করলে মায়া দোয়া লাগে আজ আর অমন করে বলো না শুধু দোয়া করো ভুল যদি কিছু হয়েও থাকে তবে সে ভুল যেন ফুল হয়ে ফুটে ওঠে বাবা তুমি না মায়ের লাশ গাড়িতে তুলে দে আর ওই কুত্তার লাশটা আমার জিমের সাথে বেঁধে দে আয় বল দে চাঁদে যারে হুকুম তামিল কর যা হুজুর আমার ছেলের লাশটা অন্তত ভিক্ষে দিন হুজুর আমি ফকিরদের ভিক্ষা দেই না হুজুর না হুজুর আপনি আমাদের মা বাপ একটু দয়া করুন হুজুর আমার ছেলের লাশটা আমার কোলে ফিরিয়ে দিন তোরা আমার ইজ্জতের উপর হামলা চালিয়েছিস এবার আমার বিদেশি কুকুরগুলো হামলা চালাবে তোর ওই সন্তানের লাশের উপর আমার জমিনে বাস করে আমার সাথে গাদ্দারি এত বড় স্পর্ধা তোদের এই চল যেভাবে ডায়েরিটা তৈরি করেছি তাতে কারো ফাদার এন্ড ফোর ফাদারের সাধ্য নেই যে প্রমাণ করতে পারে কেসটা আলাদা সবাই জানবে আপনার মেয়েকে হত্যা করে ছোকরা আমিরুল্লাহ নিজেও আত্মহত্যা করেছে স্যার আমার এই মাসের শরীফানা মানে বেতন পাবে পাবে বিকেলে এসো তারকা তখন আমি ফ্রি থাকি লনে বসে আমার পোষা কুকুরদের মাংস ছুড়ি ছুড়ে খাওয়াই তুমি এসো থ্যাংক ইউ স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম আজ আমার কি সৌভাগ্য শরীফ মঞ্জিলে জ্বলন্ত সূর্য চৌধুরী সাহেব নিজে আমার কাছে এসেছেন সোজা ব্যাপার আপু হলো না ও মায়া ও মানে একটু
একবার বললে না তো আপনি কোথায়? ভেতরে চলো না। কেন? আপা কোথায়? নিশ্চয় কিছু হয়েছে। সারাটা রাস্তা আমি তোমাদের কতবার প্রশ্ন করলাম, লুকিয়ে রেখো না ড্যাডি, বলো আপা কোথায়। প্লিজ ড্যাড, প্লিজ। মায়াকে দেখতে চাও? দেন লুক। সবই আমাদের নসিব, নইলে আমারই জায়গায় আমারই আশ্রিত কুমারদের বস্তির এক গরিবের বাচ্চা আমিরুল্লাহ আমির আমার এত বড় সর্বনাশ করেছে। তোর অবুজ সহসর বোন মায়াকে নির্মম ভাবে খুন করেছে। বড় দুঃখের কথা। তাহলে তুমি বেঁচে থাকবে, আমার আপার খুনি ওই আমিরুল্লাহ এখনো বেঁচে থাকি কি করে? না রে মা, ওই হারামখোর পাশির হাত থেকে বাঁচার জন্যে নিজেই আত্মহত্যা করেছে। আপা, এই তো কবর ছি আমি প্রতিজ্ঞা করছি, তামাম গরিব আমার শত্রু। এই কি আছিস? এক্ষুনি বাড়ির সদর দরজায় নোটিশটা নিয়ে দে, এ বাড়িতে গরিব ও ভিক্ষুকের প্রবেশ বৈধ নয়। অমন হা করে দেখছিস? এই কিছু না চাচা জান, আপনি শরবত খান, তোর মাথা খাবো। শোন, তোকে যে জন্য ডেকেছি খবরদার কেউ যেন জানতে না পারে। মায়া আর আমিরকে আপনি খুন করেছেন, একেবারে গাধার বাচ্চা গাধা, মাথা যদি একটু খেলো থাকে। জি চাচা জান, আপনারই দোয়ায়, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, ওই কুমার বস্তিটা আপনি ইচ্ছে করলে এক্ষুনি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তাহলেই দিচ্ছি না কেন? এই তো। জি জি। আরে গাধা, কুমার বস্তিটা হচ্ছে আমার সাইনবোর্ড, ওখানে মাটির নিচে আছে আমার আসল গুপ্তধন। গুপ্তধন? ইয়েস, আর কোনো প্রশ্ন নাই, যা। জি চাচা জান। রানীকে খুব সাবধানে ট্যাকেল করতে হবে। ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভারগুলো সব গেল কোথায়? ড্রাইভাররা সব পেট্রোল খেতে গেছে। না না, নাস্তা খেতে। রানী, কোথায় যাচ্ছ রানী? কুমার বস্তিতে। আমি সঙ্গে যাব? কেন? যদি ওখানে তোমার কোনো বিপদ হয়।
আমি একাই যাব। স্বপ্ন ছিল মায়াকে বিয়ে করে চাচার এই বিশাল সম্পত্তির মালিক হব, কিন্তু মায়া আমার সেই স্বপ্নটাকে বাজেয়াপ্ত করে নিজেই মরে গেছে। অতএব তুমি আমার শেষ ভরসা রানী, এখন তোমার পেছনে আঠার মতো লেগে থাকব। আজ থেকে তোমরা কেউ এই জমিনের মাটি আর কোনোদিন কাটতে পারবে না। দিস ইজ মাই অর্ডার। মা, আমরা গরিব দুঃখী মানুষ, আমাদের পেটে লাথি মারবেন না। আপনারা বড় লোক, জায়গা জমি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, কিন্তু আমরা গরিব, পেটে সবসময় ক্ষুধার আগুন জ্বলে, তাই সে আগুন নেভাতে খোদার জমিনে মাটি কেটে মাটির মানুষের জন্য হাড়ি পাতিল বানাই। আর একটা কথা বললে কুড়ে দেয় তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। তোমার জন্য সরকারের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, আমার কত কাজ, ইন্সপেকশনে যেতে হবে, আর তুমি এসেছো বাকোয়াজ করতে। বাবা, ওগো দারোগা সাহেব কি বললো? আমার মতো মানুষকে যা বলা উচিত তাই বলেছে। সংসারে গরিব হয়ে জন্মানোই একটা পাপ, সংসারের এটাই নিয়ম। না বাবা না, তোমার কথা আমি মানি না, বিশ্বাস করি না। এতদিন গরিবরা বড়লোকের হাতে মার খেয়েছে, এখন সময় বদলে গেছে। মুখ বুঝে কারো মার সহ্য করব না, এবার আমাদের মার দেবার পালা। চুপ কর মারে, চুপ কর। কেন কেন চুপ করবে, ও ঠিকই বলেছে, আর আমরা কারো অত্যাচার মুখ বুঝে সহ্য করব না। কি করতে চাও, কি করতে পারো তুমি? কিচ্ছু না, কারণ টাকার মুখ অনেক বড়, টাকার কথা সবাই শোনে। অনেকদিন থানায় ধর্ণা দিয়ে আজ দারোগা সাহেবের দেখা পেলাম। কিসের কেস আর কিসের ডায়েরি? দারোগা সাহেব উল্টো আমাকেই শাসালেন, বললেন শরীফ চৌধুরী নাকি আমাদের নামে ডায়েরি করেছেন, আমরাই নাকি তার মেয়েকে খুন করেছি। হে আল্লাহ, এখনো আকাশ কেন তোমার পৃথিবীর মাথায় ভেঙে পড়ে না? সর্বনাশ হয়ে গেছে মোরল। কি হয়েছে কলিম ভাই? মোরল চাচা, মালিকের ছোট মেয়ে এসে আজ হুকুম জারি করে গেছে, আমরা আর কেউ মাটি কাটতে পারবো না। কাটলে তাকে ওই মাটির সাথে মিশিয়ে দেয়া হবে। এখন উপায়, আমরা কি করে হাড়ি পাতিল বানাবো? আমাদের বউ বাচ্চা যে না খেয়ে মরে যাবে। কাঁপছিস কেন? আরে ভয়ের কিছুই নেই, আমার টার্গেট কখনো মিস হয়। কি করছিস? ওগুলি আপনার বোঝনে কাম নাই। একচুল লড়েছিস কি মরেছিস? আচ্ছা, একবার বিদায় দে মা ঘুরে আসি একবার। আপা, পরের লাইনটা জন্য কি? সোজা সোজা হয়ে দাঁড়া। ব্রিটিশ, আরে এই ব্রিটিশ, এই চক্ষুন। আপনি কি আজাবের ফেরেশতা? নাম কি, বংশ ঠিক আছে? জি। ও মা গো, আরে আমি মরি নাই, জিন্দা আছি, কুলসুম আমি বাইতে আছি, খাও। কিন্তু এখন আমি জাদুঘর, একটা নতুন জাদু শিখাইছি। জাদু শিখাইছো? এই গিলি গিলি শুন। গিলি গিলি শুন মানে? মানে হচ্ছে এই যে তোর আমি শুনলাম দেড় বছর, হ্যাঁ এই যে তোর মাথা আপিছি দেড় বছর পাইলাম, হ্যাঁ কিন্তু আমি তোরে না সুইয়া চুমা দিতে পারি। তুই আমারে না সুইয়া চুমা দিবি, যা
অসম্ভব। আরে এটা সম্ভব, এটা হইতেই পারে না? হইতে পারে, তরে আমি বিশ্বাস করি না। আরে আরে শুন 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 শুন, এই বিশ্বাস করার লেগা তুই আমার লাগে বাজি ধরতে পারস? ঠিক আছে, এই ১০০ টাকা বাজি আমার কাছে তো কেই নাই। এই আছে ৫ টাকা আছে। ঠিক আছে বাজি, যে জিতবো ১০০ টাকা পাইবো। চোখ বন্ধ কর, লড়বি জড়বি না কইলাম। রেডি? তোরে আমি সুইজি না, তোরে আমি সুইজি না, তোরে আমি সুইজি না। গরিবরা কত অসহায়, বড় লোকরা তাদের টাকার জোরে গরিবদের পেটে লাথি মারে, অথচ গরিবরা তার কোনো প্রতিবাদ করতে পারে না। আল্লাহর দুনিয়ায় এ কেমন ইনসাফ বলো তো বাদুল? তোমার এই কঠিন প্রশ্নের জবাব দিতে পারি সে সাধ্য আমার নেই শুনি, নিজের জন্য কোনো দুঃখ পাই না। আমার তিন কুলে তো কেউ নেই, ছিল এক বৃদ্ধা মা, সে মাও গত বছর আমাকে ছেড়ে চলে গেছে, তাই নিজের জন্য আর ভাবি না, দুঃখ হয় শুধু কুমার বস্তির প্রতিটি মানুষের জন্য, তোমার বাবা মার জন্য, তোমার জন্য। ছোট ভাই এই বিদেশ থেকে ফেরার সময় হয়েছে, ছোট ভাইয়া ফিরে এলে তুমি দেখো আমাদের বস্তির এই দুরবস্থা আর থাকবে না। সত্যি শুনি, তোমার ছোট ভাইয়া শুধু এই বস্তির নয়, নিজের প্রতিভায় আসছে সারা দেশের গৌরব। সরকারি স্কলারশিপ নিয়ে মৃৎশিল্পের উপর উচ্চশিক্ষার জন্য প্যারিস গেছে, ফিরে আসবে দেশের মুখ উজ্জ্বল করে। দেশের জন্য এ কম গৌরব, কম আনন্দের কথা? আনন্দ আছে আর সেই সাথে আতঙ্ক। আতঙ্ক? হ্যাঁ বাদল, ছোট ভাইয়া ফিরে এলে এই এলাকা কেমন না হয়ে যায়। চলো এসো। আরে টুনি, সবাই উপস্থিত, শুধু ভাইয়াকে দেখছি না? বাবা ভাইয়া কোথায়? মা ভাইয়া, সুমি ভাইয়া কোথায়? তোমরা কেউ কথা বলছো না কেন? বলো ভাইয়া কোথায়? কলিম চাচা তুমি বলো ভাইয়া কোথায়, বলো ভাইয়া কোথায়? Oh,
সব খুলে বলো। তোর ভাই শরীর করেছিল, শরীরকে দিয়ে কোথায় জানতে পেরে তার দল বল নিয়ে এখানে এসে তার মেয়ে মায়া এবং তোর ভাইকে গুলি করে হত্যা করে এবং তোর ভাইয়ের লাশ জিপের সঙ্গে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। শরীর চৌধুরী, দুনিয়ার গরিব, দুনিয়ার মজদুর, আমির হত্যার, আমির হত্যার, বিচার চাই, বিচার চাই, লাঠি মেরে ভাঙবে তালা, রক্ত দেখার মহল না। না, চুপ করব না, গায়ের জোরে তোমরা আমাদের দাবি রাখতে পারবে না, আমাদের এই প্রতিবাদের কণ্ঠ কিছুতেই রোধ করতে পারবে না। আমি এসেছি, ঝড় হয়ে এসেছি। কে তুমি? আমার পরিচয় পৃথিবীর তিন ভাগ মানচিত্র, আমি দুনিয়ার সমস্ত গরিবদের প্রতিনিধি। কি নাম তোমার? নাম আমার গরিবুল্লাহ, গরিব। ও গরিব, গেটে কি লেখা আছে দেখো, বলছ এখানে গরিব ও ভিক্ষুকের প্রবেশ বৈধ নয়। আমার ভয় আমিরের খুনিরা আমাদের কাছে, এই গরিব সমাজের কাছে অবৈধ। যদি প্রাণে বাঁচতে চাও এখনো সময়, শেষ ফয়সালা না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়ব না। এবার বুঝলাম তুমি একটা বদ্ধ উন্মাদ। আমি যদি উন্মাদ হই তাহলে জেনে রেখো তুমি এক বদ্ধ উন্মাদ। ইনি দুনিয়ার গরিব, দুনিয়ার গরিব, দুনিয়ার গরিব, দুনিয়ার গরিব। বাবা, ওরা আমাদের মালিক, ওদের সাথে গন্ডগোল করিস না বাবা। তোর ভাই আমিরকে হারিয়েছি, এমনই পোড়া কপাল, ওর লাশটা পর্যন্ত আমরা দাফন করতে পারিনি। তোকে আর হারাতে যাই না বাবা, তাহলে আমি আর বাঁচবো না। কেঁদো না মা, দোয়া করো আমি যেন মানুষের মুখে হাসি ফুটাতে পারি। এভাবে মুখ বুঝে মার খাওয়ার চেয়ে প্রতিঘাত করে মরে যাওয়া অনেক ভালো। বাঁচতে হলে সব অন্যায় অবিচারের প্রতিবাদ করে মানুষের মতো বাঁচতে হবে, আর পশুর জীবন যাপন নয়। গরিব হলো আমরা মানুষ, তাই সব চক্রান্ত নস্যাত করে প্রতিরোধ করে তুলে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ আমি জমিনেই নেব। আমির হত্যার, আমির হত্যার, আমির হত্যার, আমির হত্যার, গরিবের দাবি, গরিবের দাবি, গরিবের দাবি, গরিবের দাবি, গরিবের দাবি, গরিবের দাবি, আমির হত্যার, আমির হত্যার। স্টপ, স্টপ ইট! তোমাদের এত বড় সাহস, থানা কম্পাউন্ডে ঢুকে শান্তি ভঙ্গ করছো? না, আমার বড় ভাই আমির হত্যার বিচার, এটা কোর্ট নয় যে বিচার করা হয়, এখানে শুধু কেস ফাইল করা হয়। তাই করুন, শরীফ চৌধুরীকে আমার ভাইয়ের খুনের আসামি করে কেস লিখুন। মিথ্যে মামলায় তাকে জড়িয়ে কোনো লাভ হবে না। দেশের জনগণের দ্বারা নির্বাচিত মন্ত্রীরা শরীফ চৌধুরীর বাপদাতা সম্পত্তি নয়, তারা দেশের জনগণের সেবক। আমি জানতে চাই আপনি শরীফ চৌধুরীকে আসামি করে
আমার ভাইকে হত্যা করার কেস লিখবেন কি না? আমি আবারও বলছি, এতে তুমি বিপদে পড়বে। আমার বিপদে আপনাকে মাথা ঘামাতে হবে না। আমি শুধু জানতে চাই আপনি কেস লিখবেন কিনা। বেশ, ভেতরে এসো। চলুন। আমি আবারও বলছি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। গরিবদের ভাগ্যের পরিণাম চিরদিনই মন্দ, আর আমি সে মন্দের শেষটা দেখতে চাই। লিখুন, লিখুন। তাহলে ওই গরিবদের মিছিল দেখে ভড়কে গিয়ে শেষ পর্যন্ত কেসটা লিখেই ফেললে। শুধু লিখেছি স্যার, কেসটা ফাইল তো করিনি। আপনাদের দেখে কিচ্ছু হবে না। ওই গরিব জানোয়ারদের কিভাবে নাকানি চুবানি খাওয়াতে হয় আপনারা ঘরে বসে দেখুন। চল ব্রিটিশ। ইয়েস ম্যাডাম। কোথায় যাচ্ছিস মা? কুমারদের বস্তিতে। রানী অবশ্য একটা ছোট্ট ভুল করে ফেলেছে। কুমারদের মাটি কাটা বন্ধ করার হুকুম দিয়েছে, কিন্তু কুমারদের বাসনপত্র তৈরি বন্ধ করলে তো চলবে না। রানীকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। কিন্তু স্যার, আপনি ওকে বস্তি ভাঙার পারমিশন কেন দিচ্ছেন? বস্তি ভাঙতে যাচ্ছে না, ওর বোন মায়া হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছে। আমি চাই ও ওর বোন মায়া হত্যার প্রতিশোধ নিতেই থাকুক। ওরে বাবা রে, গরিবদের উপর জুলুম করবেন না। মেম সাহেব, এই গরিব দুঃখী মানুষগুলো আপনার কি ক্ষতি করেছিল যে আপনি এত বড় ক্ষতি করলেন? জবাব দিন। রানী কোনোদিনও কারো কাছে তার কাজের কৈফিয়ত দেয় না। ইয়েস ম্যাডাম, কিন্তু আমার কাছে আপনাকে কৈফিয়ত দিতেই হবে। শাট আপ। মিস রানী, কি হয়েছে? এরা খুনি আমার ভাইকে খুন করেছে, এবার আমার বোনকে খুন করতে চেয়েছিল। গোটা কুমার বস্তির উপর দিয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে গরিব কুমারদের ঘর বাড়ি হাড়ি পাতিল সব ভেঙে চুরমার করে দিয়েছে। এদেরকে অ্যারেস্ট করুন, কোর্টে চালান দিন। অ্যারেস্ট মানে কোর্টে চালান? একটু দাঁড়ান। হ্যালো স্যার, সালাম আলাইকুম স্যার। প্লিজ স্যার, দয়া করে আপনাকে এক্ষুনি একবার থানায় আসতে হয়। কি হয়েছে চাচা জান? ড্যাডি। What? আমার মেয়ে, আমার ভাতিজাকে ওরা লকআপে ঢুকিয়েছে? আমি না, বিশ্বাস করুন স্যার, আমি না। ওই গরিব, গরিবুল্লাহ ওদের লকআপে ভরেছে স্যার। ওই হারাম জাদাকে আমি? নো ড্যাড, এ অপমানটা আমার, এর প্রতিশোধ আমি নেব। বল তোর ভাই কোথায়? বল তোর ভাই কোথায়?
প্রাণী বাঁচতে চাস শিখি বল। তোমার মতো ধনী, তোমার মতো বিশ্ব সুন্দরী আমার মতো গরিবকে খুঁজছে আশ্চর্য। অযথা মারপিট আমি মোটেই পছন্দ করি না, পছন্দ করি না আইন নিজের হাতে তুলে নিতে, কারণ আইনের প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। কিন্তু যারা আইনের রক্ষক তারাই যদি আইনের পবিত্রতা নষ্ট করতে চায়, তখন দেশের একজন সচেতন নাগরিক হিসাবে তাদের ওই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার কর্তব্য হয়ে দাঁড়ায়। তোদের এই মেম সাহেবকে আমি থানায় দিয়েছিলাম, তার ক্ষমতাশালী বাবা তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। একবার আক্রমণ করে সাত মিটিনি, সে আবার এসেছে আক্রমণ করতে, এসেছে এই গরিবদের উপরে জুলুম করতে। কিন্তু এবার আর থালায় নয়, আমি ওকে গাছের সঙ্গে বেঁধে রাখব। তোদের মালিককে গিয়ে বল তার মেয়ে এই কুমার বস্তির যে ক্ষতি করেছে, গড়াই গন্ডায় ক্ষতিপূরণ দিয়ে তার মেয়েকে যেন ফিরিয়ে নিয়ে যায়। তোরা ছেলে কি করতে? আমরা কি করবো স্যার, মাত্র কয়েকজন গুন্ডা। গুন্ডা তো না মনে হুন্ডা, তাও লক্ষ্য জকর মার্কা, ঠিক মতো স্টার্ট হনে না। গরিবুল্লা একা হলে কি হবে, ও একাই একশো। আমার হয়েছে উপোস। খান কি হলো? খান যে খাবার পেটের ক্ষুদা মিটায় সে খাবার লাঠি মারলেন মেম সাহেব, তোদের মতো গরিব ছোট লোকদের খাবারে। ভালো চাও তো সুমির মুখের থুতু তোমার হাত দিয়ে মুছে দাও, নইলে কি কি করবে তুমি, কি করতে পারবে? তোমার যে মুখ, সুমির মুখের উপর থুতু ছিটিয়েছে, আজ কলঙ্কের কালিমা একে দেবে। মুছে দাও না, মুছে দাও না। আর এটাই তোমার জঘন্য অপরাধের শাস্তি। অ্যারেস্ট হিম, ও আমার মেয়েকে কিডন্যাপ করেছে। আমাকে অ্যারেস্ট করার আগে এই মহারানীকে অ্যারেস্ট করুন দারোগা স্যার। এই মহারানী ওর দেমাগের দাপটে এই কুমার বস্তির গরিবদের যে ক্ষতি করেছে, সর্বনাশ করেছে, তার হিসেব নেই। ওকে অ্যারেস্ট করুন। আর একটা উপায় আছে শরীফ চৌধুরী, যদি আপনি আপনার মেয়েকে অক্ষত দেহে বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে এই কুমার বস্তির যে ক্ষতি আপনার মেয়ে করেছে তার ক্ষতিপূরণ দিয়ে দিন। বেশ, ক্ষতিপূরণ হিসেবে আমি ঘোষণা করছি, আমার মেয়ে আমার জমিনে তোমাদের মাটি কাটা বন্ধ করার যে হুকুম দিয়েছিল সে হুকুম আমি তুলে নিচ্ছি। আবার এই জমিনে তোমরা বাসনপত্র হাঁড়িপাতিল তৈরির মাটি কাটতে পারবে। গরিবুল্লাহ ভাই, গরিবুল্লাহ ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। গরিবুল্লাহ ভাই, গরিবুল্লাহ ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। গরিবুল্লাহ ভাই, গরিবুল্লাহ ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্দরী দেখ তো ডাক্তার উঠেছে কিনা। না আপা, গরিবের সাথে টক্কর দিলে যে দাগ পড়ে তা সহজে যায় না আপা। প্রতিশোধ, চরম প্রতিশোধ, এমন প্রতিশোধ আমি নেব যা শুধু তুমি কেন পৃথিবীতে কেউ কল্পনাও করতে পারবে না। গরিবুল্লাহ গরিব ভাই, তোমার সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে, খুব জরুরি।
আসো না। মাত্রা নামাও। আইসো না ভাই, একমাত্র তুমি আমার চাকরিটা বাঁচাতে পারো গরিব ভাই, নইলে আমাকে কুত্তার মতো না খেয়ে মরতে হবে। কি হয়েছে গরিবুল্লা? খুব জরুরি দরকার, আমি একটু শরীফ মঞ্জিলে যাচ্ছি বাবা। না ভাইয়া যেও না। হ্যাঁ বাবা যাসনি। তোমরা কোনো চিন্তা করো না মা, বাবা আমি শরীফ মঞ্জিলে যাব আর আসবো। বিদেশ চল। ব্যাপার কি রে, তোর ম্যাডাম দেখছি অবৈধ মাল বৈধ করতে দারুণ ওস্তাদ। শিক্ষা শিক্ষা, আপনার শিক্ষার মহব্বত আপাকে রীতিমতো জাদু করেছে গরিব ভাই। যে শিক্ষা দিয়েছেন কর্মাগারা মাপা, একেবারে কুলফি মালার মতো ঠান্ডা হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই, আসবেন। আরে ভয়ের কিছু নেই, ঢুইকা পড়েন। গরিবুল্লা ওরফে গরিব, কি জঘন্য একটা নাম তোমার। নামটা আমার দাদির দেওয়া। আমার দাদা খাজা গরিব নওয়াজের ভক্ত ছিলেন। হঠাৎ আমার নাম নিয়ে আপনার সমস্যা হলো কেন? তোমার নামটা আমি পাল্টাতে চাই, পাল্টে মাইকেল রাখতে চাই। না ম্যাডাম, মাইকেল না, মাইকেল জ্যাকসন। গেট আউট, গেট লস্ট। মাইকেল নামটা রাখার পেছনে আপনার উদ্দেশ্যটা কি? কোন গরিব নামের বডিগার্ড নিশ্চয় আমি পছন্দ করব না। বডিগার্ড? ইয়েস, আমি তোমাকে আমার চিফ বডিগার্ডের দায়িত্বটা দিতে চাই। তোমার শক্তিকে আমি কাজে লাগাতে চাই, তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। রাজি? হ্যাঁ, তবে একটা শর্তে। আপনার নামটা পাল্টে যদি সুফিয়া রাখেন। দেখুন ম্যাডাম, এই হচ্ছে আপনার আর আমার পার্থক্য। আপনারা ইংরেজি ঠাস ঠাস শব্দে আমাদের কাবু করার চেষ্টা করেন। একটা কথা আপনি পরিষ্কার জেনে রাখুন, গরিব আর বড় লোকের মিল কোনোদিনই হবে না। জিন্সের প্যান্ট আর তাঁতের সুতির শাড়ির মিল কোনোদিনই হবে না। তেল কোনোদিন জলের সাথে মিশে না ম্যাডাম। এই জাল থেকে তুমি কোনোদিনই মুক্ত হতে পারবে না। এই ওকে বেঁধে ফেল। তোরা যা। ক্লান্ত, বড্ড হাঁপাচ্ছেন, একটু দম নিন মহারানী। ওয়ান্ডারফুল, এই না হলে আমার মেয়ে। ইয়েস আঙ্কেল, আমরা হলাম গিয়ে খানদানির অকওয়াজ। সিংহের ফাঁদে পা দিয়ে বেচারা বড়ই বিপদে আছে। বেশ হয়েছে, যেমন কুকুর তেমন মুগুর। গরিবুল্লা গরিব, যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে আমার চাবুক চলতেই থাকবে। Look
কোনো মোটরসাইকেল যেতে দেখেছো? ওই দিকে আসতে। শুনতে চাই না, কাজ শেষ হওয়ার আগে আমার মেয়ে রানীকে আমার বাড়িতে দেখতে চাই, নইলে আমার মুখে, এই খানদানি বংশের মুখে চুনকালি পড়বে, আর সেই কলঙ্কের কালিমা সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে। মানে বলছিলাম কি, এভাবে ঘরে বসে সময় নষ্ট না করে আমাদের বেরিয়ে পড়া উচিত। না করুক, রানীর যদি কিছু একটা হয়ে যায় আমার সমস্ত আশা ভেঙে কানকান হয়ে যাবে। আঙ্কেল আমি বাঁচব না, দুপি মাফ করবেন। আমার পা ধরে ছাড়, ব্রিটিশ ব্রিটিশ। আই অ্যাম প্রেজেন্ট, আমি হাজির। যা গরিবদের বাড়িতে জানিয়ে দে, আজ রাতের মধ্যে রানীকে ফিরিয়ে না দিলে ওই কুমার বস্তির একটি হারাম করে আমার হাত থেকে বাঁচতে পারবে না। হেমরুল চাচা, ওই শরীফের বাচ্চা হারাম যারা তার নুন খায় গালিয়ে দেওয়া যাবে না, তার মেয়ের জন্য গরিবের উপর রেগে আছে। এই তুই আমার গরিবকে ডেকে নিয়ে আমাদের সবার জন্য বিপদ ডেকে এনেছিস। যদি আমার গরিবের কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। এখন আমি কি করব?
আজি আমি চুপি চুপি কিছু কথা বলবো তাকে ও যাও তুমি সরে যাও কথা বলবো তাকে গরিবুল্লার বড় ভাই
আমিরুল্লাহ আর আমার আপাকে নিজ হাতে গুলি করে হত্যা করেছিল, তা শুধু এই জন্য একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছিল। বুঝেছি, নিশ্চয়ই গরিব হারামজাদা তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে, উল্টোপাল্টা বুঝিয়ে তোমার মাথা খারাপ করে দিয়েছে। যা বললে তুমি কি তা বিশ্বাস করো? বিশ্বাস করতে পারো? এখনো হয়তো বিশ্বাস করি না, কোনোদিন যদি বিশ্বাস করতেই হয় তবে সেদিন কিয়ামত হয়ে যাবে। চলো মা। গুড বাই শরীফ চৌধুরী, গুড বাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনার বিয়ে চাকা? আমার বিয়ে? আরে চুপু চুপু, আমার আমার বিয়ের কথাবার্তা চলছে। আজ হবু বউকে সিং মানে দেখতে যাচ্ছি। আমাকে কি করতে হবে? বেদানা দাও। বেদানা দিল্লা দুটা কমলা দাও। কমলা দিল্লা। আপেল দাও। আপেল নে। এক ফালা কলা দাও। এই যে কাঁচা কুফা লাগিয়ে দিছে রে, ভালো টঙ্গা ভালো টঙ্গা, আমার ইজ্জত যাবে। টাকাটা ফেরার পথে তোমার ফলের দাম দিয়ে যাব। তুই তো শালা বড় লোকের চামচা, বড় লোকদের বেশিরভাগই জবানে ঠিক নাই। আরে চাচা, বড় লোকদের চামচা হলে কি হবে? আমি গরিব, জবানের দাম আছে, তোমার টাকা ঠিকই পাবে। আসি, সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়ে গেল। আরে ও কুলসুম, তোর এত বড় সাহস, একেবারে বাড়ির ভিতরে ঢুকে পড়ছ? আরে তোর মহব্বতের টানে শুধু তোর বাড়িতে কেন, তোর মনের মধ্যেও ঢুকে পড়বো। নে প্যাট বই রাখা। ওই এই এল আমার মহব্বতের নজরানা। এত ফল করতে পারলি? দাঁড়া দাঁড়া। আরে মহব্বতের খাজনা ভূতে জোগায়। আপেলের চেয়ে তোর গাল আরো বেশি মিঠা রে। অনেক রস তোর ঠোঁটে, আরো রস। আমার চেহারা জাপানি, আমি করি না ফুটানি। আমার চেহারা জাপানি, আমি করি না ফুটানি। চোখ দুটো ছোট ছোট যেন ভুটানি, উপরওয়ালা বানাই আসে দেহ পিঞ্জিরা। নয় রে মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, নয় রে মেড ইন জিঞ্জিরা। আমার চেহারা ইরানি, চুলে ধরে না চিরুনি। আমার চেহারা ইরানি, চুলে ধরে না চিরুনি। চোখ দুটো টানা টানা যেন হরিণি, উপরওয়ালা বানায় আছে দেহ বিন্দিরা। নয় রে মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, নয় রে মেড ইন জিঞ্জিরা। আমেরিকা চান্দে গেছে মিশা কথা নয়,
ব্রিটিশেদের শাসন করছে মিথ্যা কথা নয়, আমি তোমায় ভালোবাসি সে তো মিছা নয়, সে তো মিছা নয়। ইরান দেশের গোলাপ সুন্দর মিথ্যার কথা নয়, চাইনা দেশের পাশুন সুন্দর মিথ্যার কথা নয়, আমার কাছে তুমি সুন্দর সে তো মিথ্যা নয়, সে তো মিথ্যা নয়। আমার চেহারা জাপানি দেখো টাটা খানদানি, চোখ দুটো ছোট ছোট যেন ভুটানি, উপরওয়ালা বানায়াছে দেহ পিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, নয় রে মেড ইন জিঞ্জিরা। আমার নিচে বুক আছে বলি যে তোমায়, বুকের নিচে কলজা আছে বলি যে তোমায়, কলজাটারে দিয়া দিছি আমি যে তোমায়, আমি যে তোমায়। চোখের নিচে নাক আছে বলি যে তোমায়, নাকের নিচে ঠোঁট আছে বলি যে তোমায়, ঠোঁট দুটো দিয়া দিছি আমি যে তোমায়, আমি যে তোমায়। আমার চেহারা জাপানি আমি করি না ফুটানি, চোখ দুটো ছোট ছোট যেন ভুটানি, আমার চেহারা ইরানি আমি করি না ফুটানি, চোখ দুটো টানা টানা যেন হরিণি, উপরওয়ালা বানায়াছে দেহ পিঞ্জিরা, নয় রে মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, নয় রে মেড ইন জিঞ্জিরা, নয় রে মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, মনে হয় নিজেরটা নিজে মারতাছি, দূর টিপতাছি। কি শান্তি পাইতাছি, কি হাই হাই কুশল আর তোর বাপে, হাই হাই মাথা শুনে ঢুকলো তো ঢুকলা, হাই হাই রে না না এটা সিগুন এটা মোড়া মোড়ালো, মোড়া দে মোড়া দে, হাই হাই মনে করছো নানা মাথায় মা মাথায় বুদ্ধি হলো, আমার কিছু সঙ্গে থাকা কি করে থাকা কি থাকা ওই ওই দিকে চাপাটি নিয়ে, এই বাহ তোর বুদ্ধি আমার কামে লাগছে, আমার বুদ্ধি গেছে, আমার বুদ্ধি গেছে, আমি শেষ, আমি নাই। কুলসুম কুল বল দেবাসান, এত ফল এখানে এলো কি করে, কেউ এসেছিল নাকি? না তো বাসান, আবার কে আইব, ফল তো তুমি এনে রাখছো দোকানে নাও নিল লাগিয়া, এত ভুলামন তোমার বলিস কি? হ্যাঁ এই টাকাটা রাখ তো মা, আচ্ছা ভালো করে রাখিস, আমার ফল আমি নিয়ে যাই, ভুলো মন বাসান তাতেই যাও, কোন শালায় গেছে শীতল বাড়ি, আমি দিয়ে এটা গরম বাড়ি, ওরে বাবা রে। আচ্ছা তোর বাবা জিনি কি দিয়ে গেল? টাকা, ঘুর আবার বিশ্বাস হয় না, এই দেখ, ও তাইলে ঠিক আছে তো দাবেস, আরে এই 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 বাবা দিলো পিটিস নিলো এইটা কি হলো? পরিবুল্লা কি জঘন্য একটা নাম তোমার। নামটা আমার দাদির দেওয়া, আমার দাদা খাজা গরিব নওয়াজের ভক্ত ছিলেন, হঠাৎ আমার নাম নিয়ে আপনার সমস্যা হলো কেন? Thank you.
বুঝলি জাফর, রানীর মতি গতি আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। একদম আমার মনের কথা বলেছেন চাচা জান। না, পা ধরতে ধরতে তুই আমার পায়ের চামড়াই ছিঁড়ে ফেলবি দেখছি। আপনার পায়ের চামড়া উঠবে, উঠুক, লোম ঝরবে, ঝরুক, তবুও এ পা আমি ছাড়বো। আরে বাবা, এখন তো ছাড়। চাচা জান জি, কিছু বুদ্ধি বের করলি? ও আমার বোনের ক্ষতি করেছে। আপনি শুধু দেখে যান চাচা জান, মির্জাফর নাম্বার টু হিসেবে আমি কেমন বিখ্যাত হই। শাবাস ভাতিজা। সুমি, কথা হলো শ্রাবণে মন বিনিময়, কি জানি কি হয় আমার মনে লাগে ভয়, কি জানি কি হয় আমার মনে লাগে ভয়। বৈশাখীতে দেখা হলো জ্যৈষ্ঠ মাসে পরিচয়, আষাঢ় মাসে কথা হলো শ্রাবণে মন বিনিময়, কি জানি কি হয় আমার মনে লাগে ভয়, কি জানি কি হয়। Ah!
হ্যালো এই পুলিশ স্টেশন চুপ করে থাকলে চলবে না শরীফ চৌধুরী জবাব তোমাকে দিতে হবে এই জুলিমের বিচার এই মাটিতেই হবে বিচারের জন্য দেশে আইন আছে আদালত আছে সেখানে যাও চমৎকার শরীফ চৌধুরী চমৎকার তোমরা আইন ভেঙে জুলুম করবে এখানে আর আমরা বিচারের জন্য যাব আদালতে সে আদালতের খরচ বহন করার সামর্থ্য এই গরিবদের নেই সামর্থ্য না থাকলে তোরা সবাই মিলে একসাথে আত্মহত্যা কর মরতেই যদি হয় শরীফ চৌধুরী তাহলে আমরা একা নয় তোমাদেরকে সঙ্গে নিয়ে মরব এবার তোর মালিককে গিয়ে বল এখানে কি লেখা আছে গরিব ও ভিক্ষুকের প্রবেশ বৈধ এবার গরিব ও ভিক্ষুকের প্রবেশ এখানে বৈধ সবাই ঢুকে পড়ো Thank you.
রানী তুমি? ছি, তুমি মানুষ না নরপিশাচ? দুটি ফুলের মতো জীবনকে তুমি ধ্বংস করে দিয়েছো, ভাই। বিশ্বাস করো রানী, আমার জীবনের চেয়ে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কিন্তু এই গরিবল্লা তোমার মন জয় করেছে, আমার ভালোবাসাকে আমার ভক্তিকে ছিনিয়ে নিয়েছে, তাই আমি ওর বোনকে আর বোনের প্রেমিককে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, তাই না? ইয়েস। আর তোমার প্রেমে পাগল বলি তা সম্ভব হয়েছে, এতে তো তোমার খুশি হওয়া উচিত ডার্লিং। আমাকে মোবারকবাদ দেওয়া উচিত। গরিবুল্লা পুরুষ আর তুমি কাপুরুষ, তাই গরিবের বোনকে তুমি অপহরণ করেছিলে। এতই যখন মেয়েদের ইজ্জতের উপর তোমার লোভ, তবে নাও আমার ইজ্জত তুমি ছিনিয়ে নাও। What's the matter? কি হয়েছে? কি হয়েছে নয় ড্যাড, বরং বড় কি হয়নি। তোমাদের সংস্পর্শে থাকতে থাকতে এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমার চোখের সামনে থেকে কালো পর্দা সরে গেছে। আমি বুঝতে পেরেছি, অর্থ আর আভিজাত্যের অহংকারে মত্ত হয়ে তুমি গরিবদের উপর যে জুলুম করেছো তা শুধু অন্যায় নয়, মহান্যায়। যারা বড় লোক, উঁচু তলার মানুষ, তারা ওই গরিব ছোট লোকদের উপর অত্যাচার করবে, আর ওই গরিবরা মুখ বুঝে সে অত্যাচার সহ্য করবে, এটাই দুনিয়ার নিয়ম। না, আমি এখন এই নিয়ম মানি না। ওই গরিবদের পক্ষ নিয়ে আর একটা কথা বললে তোর বোনের মতো তোকেও আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। বাহ ড্যাডি, বাহ, ওয়ান্ডারফুল, তোমার সৎ সাহস আছে দারোগা সাহেব। শুনলেন তো আসামির নিজ মুখে স্বীকারোক্তি? এতদিন তোমরা আমাকে ভুল বুঝিয়েছ, মিথ্যে বলেছ, তাই আমি ভুল করে ওই নিরীহ গরিব কুমারদের উপর অনেক অত্যাচার করেছি। কিন্তু আর নয়, আজ থেকে আমি আর তোমাদের সাথে নই, ওই গরিবদের দলে। বোনের কবর ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার বোনের খুনিকে আমি কোনো দিন ক্ষমা করব না। তুমিও কোনো দিন ক্ষমা পাবে না ড্যাড, কোনো দিন না। বেয়াদব, তোর এত বড় স্পর্ধা, তোকে আমি রিভলভার নামাও ড্যাড, নইলে তোমার বাড়িতে দারোগা খুন হবে, আর সেই জন্য দায়ী হবে তুমি। ক্যারি আউট মাই অর্ডার ড্যাড। দারোগা সাহেব, এতদিন বাবার টাকা খেয়ে অনেক অন্যায় কাজ করেছেন, এবার আমার গুলি খেতে না চাইলে চলুন কিছু ভালো কাজ করবেন। অবাক হচ্ছেন কেন? এটা আমার লাইসেন্স করা রিভলভার, কাম অন কুইক। আপনার লোকদের বলুন লাশ দুটো ওদের ফেরত দিয়ে দিতে। লাশ দুটো দিয়ে দে। আমার গরিবকে ছেড়ে দিন। এই ছেড়ে দে। এবার লিখুন। লিখব কি লিখব? আমি বাদী হয়ে কেস করব। কেস করবেন কার বিরুদ্ধে? আমার বোন ও দুলাভাইকে খুন করবার জন্য শরীফ চৌধুরীর বিরুদ্ধে, আর বাদল ও সুমিকে খুন করবার জন্য জাফরের বিরুদ্ধে কেস লিখুন। লিখুন মানে? লিখুন, 24 ঘন্টার মধ্যে আসামিদের অ্যারেস্ট করে কেস ফাইল করুন, ব্যর্থ হলে
আমি স্বয়ং আইজি সাহেব এবং প্রয়োজন হলে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের সব কথা খুলে বলবো। আন্ডারস্ট্যান্ড? বাচ্চা মেয়ে, কেস মেয়ে হয়ে বাপের বিরুদ্ধে পাগল। আপনার মেয়ে নয় স্যার, এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। আপনার মেয়ে স্যার কি ডেঞ্জারাস ব্যাপার! আইজি সাহেব আর স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি দিয়েছে স্যার। নো প্রবলেম, আপনি নিশ্চিন্তে থাকুন। এই শরীফ চৌধুরীর হাত অনেক লম্বা, ব্রেন দেখেছ ধারালো। তাছাড়া সারা দেশে আমার শক্তিধর বন্ধুর অভাব নেই। প্রয়োজন হলে মায়ের মতো রানীকেও মাটির সাথে মিশিয়ে দেব। নাম আমার শরীফ চৌধুরী। আমার কাছে সন্তানের চেয়ে এই শরীফ খানদানের মূল্য অনেক বেশি। তুমি কেন এসেছো কাটা খেয়ে লবণ মাখাতে? আমাকে ভুল বুঝো না। ভুল করবে তোমরা, বড় লোকরা, উপরতলার মানুষ। আর ভুল বোঝা না বোঝার দায় দায়িত্ব আমাদের, তাই না? বলো যা ইচ্ছে বলো, যত ধিক্কার দাও, মাথা পেতে গ্রহণ করতেই আমি এসেছি। তুমি তো এসেছো কিছু একটা গ্রহণ করতে, কিন্তু আমরা যা হারিয়েছি কেমন করে কোথায় গেলে তা ফিরে পাবো? বলো বলো, তুমি ফিরে যাও রানী। ফিরে যাব কোথায়, কার কাছে? আমি তো এসেছি তোমার কাছে, তোমাদের কাছে। না না রানী, তুমি ফিরে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না, নইলে আজ আমরা শুধু বাদল আর সুমিকে হারিয়েছি, এরপর হয়তো আরো অনেক অনেক গরিব দুঃখীর জীবনকে নাজরানা দিতে হবে তোমার বাবার পায়ে, শয়তানি জগুরের পায়ে। তুমি চলে যাও রানী। না, আমি যাব না। ওই শরীফ মন্ত্রীর সুখে রাজপ্রাসাদ নয়, একটা জ্বলন্ত নরক। ওই নরক থেকে আমি চিরদিনের জন্য চলে এসেছি তোমাদের কাছে। আজ থেকে আমি তোমাদের মাঝে তোমাদেরই একজন হয়ে বাঁচতে চাই। আমাকে তুমি ফিরিয়ে দিতে পারবে না, আর ফিরিয়ে দিলেও আমি যাব না। মা, মা, বাবা, নিজের মেয়ে মনে করে আপনারা আমাকে আপনাদের পায়ে একটু ঠাঁই দিন। এ হয় না, হতে পারে না। কেন পারে না? একদিন তোমার বড় বোনও ঠিক এমনি ভাবে আমাদের কাছে আশ্রয় চেয়েছিল, আমরা আশ্রয় দিয়েছিলাম। কিন্তু তোমার জালিম বাবা আমার বড় ছেলে আর তোমার বড় বোনকে তাদের বাসর ঘরে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সেই খুনের বদলা নিতে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না মা। অত্যাচারী বড় লোকরা যত শক্তিশালী হোক, যদি আপনারা গরিব দুঃখী মানুষ সবাই একজোট হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে ওদের সমস্ত ক্ষমতা প্রচণ্ড বন্যার মুখে খড়কুটোর মতো ভেসে যাবে। সাব্বাশ মা, তুমি সত্যি গরিব দরদি। খোদা তোমার ভালো করুন, আজ থেকে তুমি এই কুমার পাড়ার অসহায় গরিবদের মাথার মুকুট, মনের রানী। গরিবের রানী, গরিবের রানী, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 কিরে মেয়ে কেমন দেখলি? ও সুপার হিট, গিয়ে দেখি বাড়িতে মেয়ে একা, কেউ নেই। তারপর? তারপর আর কি, মেয়েকে তোমার ফলগুলো খেতে দিলাম, ফল খেয়ে মেয়ে তো দারুণ খুশি। খুশি হতেই হবে।
আমার দোকানের 300 টাকার ফল এ তো আর ফেলনা নয় দেখে তারপর তারপর মেয়ের সঙ্গে ফিল্মিক স্টাইলে প্রেমের 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 ডায়লগ আর কি গানা বাজানা বলিস কি তারপর তারপর মেয়েকে ময়দা মাখার মতো আদর করছি হঠাৎ 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 মেয়ের বাবা এসে হাজির বলিস কি তারপর তারপর মেয়ের আমি তো ভয়ে বাঁচি না ভয় তো কোথায় আমি যদি ওই মেয়ের বাবা হতাম আর আমার মেয়ের সঙ্গে লুকিয়ে ফষ্টি নষ্টি করার সময় তুই যদি আমার হাতে ধরা পড়তি তাহলে তোর বাঙ্গি ফাটা করে ছাড়তাম যাক ধরা যখন পড়িনি শুকুর আলহামদুলিল্লাহ বল তারপর কি হলো কি করে বেঁচে গেলি মেয়ে বুদ্ধি করে শীতল পাটির মধ্যে পেঁচিয়ে আমাকে লুকিয়ে রাখলো মেয়ে তো দারুণ বুদ্ধি দেখতে হবে তো মেয়ের বাপটাকে হ্যাঁ তারপর মেয়ের বাবা মেয়ের হাতায় 300 টাকা রাখতে দিয়ে চলে গেল আর আমিও শীতল পাটির থেকে বের হয়ে ওই 300 টাকা নিয়ে চলি এলাম এই নাও তোমার ধার দেনা শোধ আমি আবার ধার দেনা বেশিক্ষণ ঝুলিয়ে রাখা পছন্দ করি না টাকার মধ্যে ফলের গন্ধ তাহলে কি আমারই কপাল মন্দ আমার সোনার ময়না পাখি এইবার তুমি ব্যাট বই রাখাও তুমি খাও আরে আমি খামু আমি তো তোর রূপের মধ্যে খাই হাবুডুবু খাইতাছি আর খাইতাছি আর খাইতাছি খাইছে এবার আমার খাই বুলডা আমি আমি যাই গা তুমি তো আন্দে থাকি বাবা তুই রে মা কুলসুম এই যে বাজার এত ফলমূল এলো কোত্থেকে ঠিক ওই ব্রিটিশ হারামজাদা এসেছিল তাই না ব্রিটিশ ব্রিটিশ এলো কোত্থেকে ওই হারাম খোর আইলে অরে আমি ঝাড়া বিড়া করব না শাবাশ এই না হলে আমার মেয়ে তবু বলা যায় না হারাম খোর ব্রিটিশ হয়তো কোথাও লুকিয়ে আছে এই যে বাক্সা নারে গেল বাতি নিবে গেল কেন বাতি নিবে গেল কেন অন্ধকার মা বাতিটা জ্বাল তো মা বাতিটা জ্বাল না পেলাম না মা এই টাকাগুলো রাখ তো মা না তোকে দেব না আলমারি চাবি দে চাবি দে আলমারি তো খোলাই বাজান আলমারি খোলা তাহলে আমি নিজের হাতে রাখব আমার দবাজান আমি রাখি না সব আমি নিজের হাতে রাখব এই যে আমি নিজ হাতে টাকা রেখে গেলাম ভালো মতন থাকি দিনকাল ভালো না চারদিকে চোর চোরটা ঘুরছে আমি দোকানে গেলাম আচ্ছা বাজান এই ওই যাও কষ্ট করলে মেষ্ট মিলে বাপের টাকা আর আমার টাকা কি কথা দুঃখ করিস না ৩০ টাকা গুলো লয়ে গেল চাকা ভালোই হয়েছে বলো তোমার ফলের বিল কত হয়েছে চাচা ফলের দাম 200 টাকা হঠাৎ কোথায় কেমন করে এত টাকা পেলি গেলাম হবু বউকে দেখতে তারপর গিয়ে দেখি হবু বউ ভালোই আছে দুজনে একসাথে টেবিলে জড়িয়ে বসে ফল খাচ্ছিলাম তারপর হঠাৎ আমার হবু শ্বশুর এসে হাজির তারপর আমি নিজেই বাক্সের মধ্যে ঢুকে গেলাম হবু শ্বশুর ফলমূল দেখে সন্দেহ করলো নিশ্চয়ই কেউ ঘরে ঢুকে তার মেয়ের সাথে প্রেম করছে তাই সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলো তারপর
কাউকে না পে হবু শ্বশুর খুব খুশি হলো। তারপর বুঝলে মেয়ের কাছে আলমারির চাবি চাইল। তারপর মেয়ের বাবা শালার মাথায় অনেক বুদ্ধি, নিজেই টাকা নিয়ে আলমারিতে রাখলো। তারপর তারপর আলমারির ভিতর তো আমি আগেই ঢুকে পড়েছিলাম, ওই টাকা খাপ করে নিয়ে পকেটে রাখলাম। তারপর সেই টাকা দিয়ে তোমার ফলের দাম শোধ করলাম, চলি সালাম। ডাকলে সাড়াই পাওয়া যায় না, দিন রাত পালিয়ে বেড়াস। না স্যার, কুসুমের কসম। কি টুকু বলছিলাম, কোন সময় মানে কোন সময় আমি পালিয়ে বেড়াই? আমি তো গিয়েছিলাম আপনার কাছে কুমারপাড়ায়। আমার কাছে কুমারপাড়ায়? জি স্যার, খবর আছে কিন্তু খারাপ খবর। রানী আপামনি কুমারপাড়ায় গরিবদের সাথে একেবারে মিশে গেছে। চিনি যেমন বালির সাথে মিশে যায় ঠিক তেমনি এখন আলাদা করা মুশকিল 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 রে মুশকিল। শুধু তাই নয়, রানী আপামনি গরিবদের সাহস দিচ্ছে আর আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। ঠিক আছে, তুই যা, আর দেরি নয়, যাতে যান এক্ষুনি কুমারপাড়া মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আসি। চলুন, কোথায় যাবি? বাপ হয়ে মেয়ের সঙ্গে যুদ্ধ করতে যাব, তাতে আমার মুখে চুনকালি পড়বে, তাছাড়া হুট করে কুমারপাড়া ধ্বংস। ওখানে মাটির নিচে আমার অস্ত্র গুদামি ধ্বংস হয়ে যাবে। জানি, আমি শুনলাম তুই নাকি অভিমান করেছিস, বাড়ি যাবি না? না। পাগলামো করিস না মা, তোর মা খুব অসুস্থ, বিছানা নিয়েছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। না রানী না, সত্যি সত্যি চাচি যান তোমার দুশ্চিন্তায় বিছানা নিয়েছেন। সারাক্ষণ শুধু রানী রানী বলে কাঁদছেন। চাচি যান তোমার দুশ্চিন্তায় বিছানা নিয়েছেন, সারাক্ষণ শুধু রানী রানী বলে কাঁদছেন। চলো রানী, তুমি না গেলে এই চাচিকে হয়তো বাঁচানো যাবে না। মা আমার কবেই বা বেঁচেছিলেন, তোমাদের জুলুম অন্যায় আর অত্যাচার দেখতে দেখতে মা জিদার তো অনেক আগে মরে গেছে, শুধু দেহটাই নাম মাত্র বেঁচে আছে। যাও, তোমরা ফিরে যাও, তোমরা মানুষ না পশু, তোমরা এক জঘন্য খুনি, আর খুনিদের সাথে আমার কোনো আপোষ নেই। তোমাদের বিচার না হওয়া পর্যন্ত, উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত তোমাদের বিরুদ্ধে আমার এই সংগ্রাম কোনো দিনই শেষ হবে না। তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? এই দেশ এই সমাজের দুশ্মন শরীফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে এখনো সময় আছে রাজ, এই মুহূর্তে ওখান থেকে চলে যাও, নইলে তোমার আছে পোষা কুকুর, আমার আছে গরিব মানুষের দল। আমি বলা মাত্রই ওরা একসাথে ঝাঁপিয়ে পড়বে নেকড়ে বাঘের মতো। তোমার আঁচলের ছায়া রেখে আদর স্নেহ দিয়ে একেবারে মাথায় তুলেছিল। মায়ের আঁচলের ছায়াতেই তো সন্তানেরা, কিসের সন্তান? যে মেয়ে সবার সামনে তার বাবাকে অপমান করে সে সন্তান নয়, শত্রু, মহাশত্রু। না, সন্তান কোনোদিন বাবা মায়ের শত্রু হতে পারে না। রানী যদি আজ তোমার বিপক্ষে গিয়েই থাকে সেজন্য তুমি দাই। হ্যাঁ হ্যাঁ, তুমি দাই। তসলিমা, চোখ রাঙিয়ে তুমি আর আমাকে দমিয়ে রাখতে পারবে না। এতদিন তোমার সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে, আর নয়, তুমি এমন নিষ্ঠুর পাষণ্ড বাপ, নিজের সন্তানকে পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। রানী গরিবদের সঙ্গে মিশে গিয়ে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ঠিক করেছে। এবার আমিও রানীর পাশে গিয়ে দাঁড়াবো, তোমার ছায়া মারানো পাপ এখানে এক মুহূর্ত নাই। কোথায় যাচ্ছ? আমার রানীর কাছে,
ওই গরীব কুমারদের বসতিতে। কিন্তু সে সুযোগ তুমি পাবে না। এখন থেকে এই মহলের গোপন কক্ষের চার জালের মাঝে তুমি বন্দিনী হয়ে থাকবে। এসো, দারুণ মেঘ জমেছে, প্রচন্ড ঝড় উঠবে। হ্যাঁ, এখন থেকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে হবে। দেখো খুশির মেলা, লাগের মনে সুখের দোলা, তুমি যে সুখের কোনি। গরিবের রানী, গরিবের রানী, গরিবের রানী, গরিবের রানী। গরিবের রানী,
গরিবের রানী গরিবের রানী। তোমার রানী আমার রানী, গরিবের রানী গরিবের রানী, আমার চাচা তোমার চাচা, সাদেক চাচা সাদেক চাচা। সালাম আলাইকুম চাচা। কি ব্যাপার, কাঁদছিস কেন? তোমার বউ চাচা। আমার বউ? সে তো কবি মারা গেছে। ঠুকু, আমার হবু বউ, তোমার হবু বউ মা, তার খুবই বেরাম, ডাক্তার পত্র দিছে। কি দিয়েছে? দুই খান কমলা, দুইটা ডালিম, ডালিম ডালিম দুইটা, বাকিটা তো বুঝোই, যেমনে খুশি হেমনে দাও, রুগী যেমনে খাইয়া শান্তি পায়। আপেল একটা ভালো দেখে মাই আনিস দোস্ত, এটা আর কক কলাবো না, যা চলি আমি সাহায্য করে জেলে রেডিও। আগে আমি কাম সেরালো, তুমি চোখ খুলে কিন্তু আমি লজ্জা পাবো। না না না, আমি চোখ খুলো না, কোনো দিন খুলো না, চোখ খুলো না, চোখ খুলো না। এই যে সুন্দরী, তোমার নাম কি? নাম জোসনা। বাবা কি নরম হাত, কি সুন্দর নাম। জলদি যা, আমার সহ্য হইতাছে না। আমি চোখ খুলুম না, আমি চোখ খুলুম না। এখন বুঝতে পারছি তোমার বাবা কেন এই কুমার পাড়ার জন্ম দিয়েছিল, কেন এত ঝামেলার পরও তোমার বাবা এই বস্তি উচ্ছেদ করতে চাইতো না, কারণ এই বস্তির নিচেই রয়েছে তার অস্ত্র ব্যবসার গোপন আস্তানা। কি হলো দোস্ত, আমার বদনি ধরাইয়া দিয়া তুমি কই গেল? জলদি আসো। আইতাছি দোস্ত। আমার টাকা গুলো গেল কোথায়? সর্বনাশ। আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুক।
করিবে রানী, করিবে রানী, জিন্দাবাদ, জিন্দাবাদ, করিবে রানী, করিবে রানী, জিন্দাবাদ, জিন্দাবাদ, করিবে রানী, করিবে রানী, জিন্দাবাদ, জিন্দাবাদ। হোয়াট রানী গরিবুল্লাহ, ওরা আমার গোপন অস্ত্র গুদামের কথা জেনে গেছে, আমার টাকা গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য ওরা লুট করে নিয়ে গেছে। শরীফ ফজিলের রানী গরিবদের রানী সেজেছে, ওরা জানে না শরীফ চৌধুরীর শাস্তি কত ভয়ঙ্কর। কিন্তু তার আগে ম্যানেজার কুইক, আজ রাতের মধ্যে অস্ত্র গুদামের সব অস্ত্র আমার জাহাজ এমবি দুর্মাশাতা নিয়ে যাও। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। রানী যে আমাদের সাথে এমন গাদ্দারি করবে কে জানতো। দাঁড়া, ওর গরিবদের রানী সাজা আমি বের করছি। চন্দ্র তারার আকাশে
ताके आचल दिए ढाको तुम्हार हाथेर गरम परश पिए आमी होएछि बश बुझेनि तो भालोबासा एत सर्वनाशी তুমি আসলে মরি না আসলে মরি ও তুমি আসলে মরি না আসলে মরি গলাতে তোরে আছি প্রেমেরই ফাঁসি গলাতে তোরে আছি প্রেমেরই ফাঁসি কি খবর সালাম চাচা ওয়ালাইকুম আসসালাম অনেক দিন দেখি না ফল টল লাগবে না তোমার কাছে বাকিতে আর কত ফল নেব একটা চক্ষু লজ্জা তো আছে আরে লজ্জা কিসের লজ্জা নাই লজ্জা নাই নে আরে নে 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 যা প্রতিবারের মতো যাওয়ার সময় দিয়ে যাস যা যা আসলে তোমার লাগে সালার কোনো তুলনাই হয় না আসি চাচা যা এইবার টের পাবে বাসা ধন কত ধানে কত চাল সল চালিম বড় লোকের চামচা না 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 লোক না লোক না 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 এক বিচি তুই এক বিচি আমি আচ্ছা কুলসুম তোর বাবা চেহারা কেমন এই যে গন্ডার মতো আইলো আর গেল আচ্ছা তোর বাবার চেহারা কি তোর বাবার মতো তোর বাবা নাম লইতে না লইতে আয় বলে তোর বাবা তা একেন সময় নাই কমে নাই খেল শুরু জলদি তুই এবার কোন দিক দিয়ে বের হবি পল ব্রিটিশ তুই যেখানেই থাকিস বেরিয়ে আয় নইলে পুড়ে খাই হয়ে যাবি পয়সা সারি কোনা সব তো ট্রাঙ্কের ভিতরে ওইটা পুইরা গেলে আমাকে সব শেষ হয়ে যাইব বলিস কি এই কথা তুই আগে বলবি তো জামাজান জলদি লয়ে হয়তো সময় আমি যাও তোর বাপে যেমন রাখছে তেমন তুই ঘর থেকে বের হবে নইলে তোর নির্গাত মৃত্যু 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 কাতারে কার গলাকে জলে রাখে আল্লাহ মারে কে
জানো আজ আমার জন্মদিন। হুম জানো 6ই অক্টোবর তোমার জন্মদিন, তুমি তুলারাশির কন্যা। তুমি জানলে কি করে? পিচিস বলেছে তাই। হ্যাঁ আর কি বলেছে? আর বলেছে তুমি তোমার বড় আপা মায়াকে খুব ভালোবাসতে, আপার মৃত্যুতে তুমি দিশে হারিয়ে ফেলেছিলে, আপার মৃত্যুই তোমার মনকে কঠিন করে দিয়েছিল, তোমার ওই কঠিন মনের ভিতর এত কোমল হৃদয় লুকিয়েছিল আমি স্বপ্নেও ভাবিনি। তুমি কিছু বলছো না জি? একে তুমি কাঁদছো রানী? কাঁদছো কেন রানী? বড় সুখে কাঁদছি গরিব, আমার পর হারিয়ে যাওয়া ভালোবাসা আমি তোমার কাছ থেকে পেয়েছি, আপার কথা আজ বার বার মনে পড়ছে। চলো আপার কবর জিয়ারত করে আসি। সত্যি সত্যি বলছো? তুমি আমাকে নিয়ে যাবে? অবশ্যই, এখন বাড়ি চলো। আসো যখন ঝরেছে তখন কেউ না কেউ আহত হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে আহতটা হয়েছে কি? এ বাড়িতে ঢোকার সাহস পেয়েছে কি? আমার মনে হয় স্যার ওই শালা গরিবুল্লাহ, ওই শালা কাউঠার বাচ্চা ছাড়া কারো এত বড় বুকের পাটা হয়নি যে এই শরীফ মঞ্জিলে ঢোকে। হারাম জাদা, চোর বদমাশদের নিয়ে চলাফেরা তো স্যার, সেই জন্য গালাগালিটা দিয়ে থাকবে বাড়িটা। আমি শুধু জানতে চাই শরীফ মঞ্জিলে কে ঢুকেছে। জি স্যার। খুব শীঘ্রই আমি আইজি আঙ্কেলের সঙ্গে দেখা করব। আইজি আঙ্কেল বাবার বন্ধু হলেও তিনি অত্যন্ত সৎ পুলিশ অফিসার, আমার দৃঢ় বিশ্বাস তার কাছে বাবার বন্ধুত্বের চেয়ে বেশ অনেক বড়। যা করো তাতেই করো না পা, আপনার বাবা খুব শীঘ্রই এই কুমারপাড়া আক্রমণ করবে। মা কেমন আছে রে ব্রিটিশ? সে কথা জিজ্ঞেস করবেন না পা, বড়ই দুঃখের সংবাদ। কেন কি হয়েছে? তিনি আপনার কাছে চলে আসতে চেয়েছিলেন বলে আপনার বাবা তাকে বন্দি করে রেখেছে আর দিন রাত তার উপর অত্যাচার করছে। আমি যাব এক্ষুনি গিয়ে মাকে নিয়ে আসবো, বাবার কোনো বাধা আমি মানব না। রানী তুমি এখনো দুর্বল, কি অবস্থায় উত্তেজিত হয়ে তুমি কিছু করো না রানী। আমি কথা দিচ্ছি যেভাবেই হোক তোমার মাকে আমি তোমার কাছে এনে দেব। Oh!
আমি গরিবুল্লা, তাড়াতাড়ি চলুন, রানী আপনার জন্য অপেক্ষা করছে। চলো বাবা আসুন, জলদি চলো। রানী, মা, রানী, মা, রানী, মা, আমার মা। আমার পাহারাদারকে কাবু করে রানীর মাকে উদ্ধার করে নিয়ে গেল কে? কার এত বড় বুকের ফাটা? এটা নিশ্চয়ই ওই গরিবের কাজ। স্যার, স্যার, গেছে, কেস মতো ফাইনাল হয়ে গেছে। কি গেছে, কোথায় গেছে? আপনার হবু জামাই, তোর তোরে কি বলতে কি বলি, মাথা ঠিক নাই। গরিব আর আপামুনি হাজি সাহেবের লোকে দেখা করতে গেছে। যা যা যান, গরিব আর রানী কেউ নেই। কুমার বস্তি অ্যাটাক করা, এই হলো অন্য সুযোগ। ইয়েস, ওখানে মাটির নিচে এখন আর আমার অস্ত্র গুদাম নেই, অতএব ওই কুমার পাড়া এবার আমি মাটির সাথে মিশিয়ে দেব। বাসিন্দারা, আজ রাতের মধ্যে গরিব যদি রানীকে আমার কাছে ফিরিয়ে না দেয়, তাহলে গরিবের বাবা মা সবাইকে খুন করা হবে, খুন করা হবে, খুন করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ জেন্টলম্যান, এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ কিছু কারণে আমার গুদামে মজুদকৃত সব অস্ত্র আপনাদের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ স্থানীয় পুলিশ প্রশাসন, আমার নতুন অস্ত্র গুদামের সন্ধান পেয়ে গেছে, আর সেই কারণে এখন থেকে আপনাদের এই জাহাজেই অস্ত্র সরবরাহ করা হবে। বাইরের জনসাধারণের কাছে জাহাজটিকে একটি প্রমোত্তরি হিসেবে দেখানো হবে, আর তাই আপনাদের জন্য রয়েছে নাচ গানের আয়োজন। পেমেন্ট ফার্স্ট, ওয়ান্ডারফুল। নো আঙ্কেল, ডলার গুলো সব আমার। চিৎকার করে কোনো লাভ হবে না চাচা জান, জাহাজ এখন আমার দখলে, আপনার সম্পত্তিও আমার হবে। তুমি বাংলাদেশের গৌরবময় পুলিশ বাহিনীর কলঙ্ক, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ, গরিবের বাবা মা এখন আমার কাছে বন্দি, গরিব রানী তাদেরকে উদ্ধার করতে আসবেই, আর তখনই গরিবকে আমি নদীর পানিতে ডুবিয়ে মারব। রানীকে বিয়ে করে চাচার বিশাল সম্পত্তি মালিক হব আমি। এক্ষুনি একজন কাজীকে ডেকে নিয়ে আয়। জি স্যার। সলিম চাচা, বস্তির অবস্থা কেন? এই গরিবদের উপর এত বড় জুলুম করেছে,
জাফরের লোকজন বসতে জানিয়ে তোর বাবা আমাকে উঠিয়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? জানি না। আমি জানি, আমি জানি কোথায় নিয়ে গেছে। কোথায়? এমবি দুর্মার সাথে। জাহাজে উঠে নিয়ে গেছে? হ্যাঁ, কাজী ডাকার নাম করে আমি বের হয়ে এসেছি। কাজী? হ্যাঁ, আমি যা বলি মন দিয়ে শুনে, আজ রাতে এমবি দুর্মার সাথে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। এই সুযোগে আমি আপনাদেরকে নাচ গানের দলের সাথে মিশিয়ে দেব। খুব সাবধানে চলতে হবে, জাফর চৌধুরীর গতিবিধি আমার ভালো মনে হচ্ছে না। যা করবেন খুব সাবধানে, যেন আপনাদেরকে চিনতে না পারে। পাখি গেলে উড়ে আসে না তো ফিরে, সে কি জানো না জানো না না। মানে না সে কোনো কিছু মানে না,
লোক যখন শিকার খোঁজে চোখ জল জল করে, লোকে যখন লোভ করে জীব চুপ চুপ করে, লোকে দুনিয়া কি হবে দিন দুনিয়া করোনা ভর্তি করোনা, দুই দিনের দুনিয়া কি হবে দিন দুনিয়া করোনা ভর্তি করোনা, পাখি গেলে উড়ে আসে না তো ফিরে, পাখি গেলে উড়ে আসে না তো ফিরে, সে কি জানো না জানো না না। আইসি তাই তো বলি সমুদ্রের ঢেউ জাহাজে উঠে এলো কি করে। মাই ডিয়ার চাচা, কথা ছিল রানী আমার, তাই আজ এই অশুভ দিনে আমি শুভ কাজটা সেরে ফেলতে চাই এবং রানীর কাছ থেকে শরীর খানদানের সম্পত্তিটা লিখে নিতে চাই। কাজী সাহেব, কাজী সাহেব, আসসালামু আলাইকুম। জলদি আমাদের কাবিন নামাটা লিখুন, বিয়ে পড়ান। ঘরের নামটা জাফর চৌধুরী, ভালো নাম। জীবিত নামৃত জাফর চৌধুরী। কি বলতে চান আপনি? বাবা গরিব, আমার মেয়েকে শয়তান জাফরের হাত থেকে তুমি বাঁচাও। Thank you.
জানে না দিতে জানে আপনার মেয়েকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম আজ আমার মেয়েকে আমি আপনাদের হাতে তুলে দিলাম গ্রহণ করুন মায়ার কবরের পাশে আমাকে কবর দিও যেতে পারো না আমাকে ভুল বুঝে না ড্যাডি মনের মানুষ সারি সেজে কাজে আমি ছুটি ছুটি কিছু কথা বলি